দিনহাটা শহরকে যানজট মুক্ত করতে বিশেষ করে টোটো নিয়ন্ত্রণে বৈঠক করলো পুর কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন রাস্তায় টোটোর অবাধ যাতায়াত ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে, এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যানের ঘরে বৈঠক করে টোটো নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয় দিনহাটা পুরসভা কর্তৃপক্ষ। টোটো চলাচল নিয়ন্ত্রণে দিনহাটা পুরসভার ঘরে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, পুরসভা চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট সন্দীপ রায়, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্যরা। আগামী 1 জুলাই থেকে দিনহাটা শহরে টোটো চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হবে। পুরসভার পক্ষ থেকে শহর এবং শহর লাগোয়া সব মিলিয়ে 1000 টোটোকে স্টিকার দেওয়া হবে। এই স্টিকার বাবদ টোটো চালকদের কাছ থেকে নেওয়া হবে টাকা। যে সমস্ত টোটোতে স্টিকার থাকবে সেই সমস্ত টোটো শহরে চলাচল করতে পারবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বৈঠকে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টরস ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান এন্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। ঠিক আছে বস্তু।